বাইশে তো বাইশেই, 11 12 13 14 ওই গানের নাম করতো নাই তোমার, আমি তো তোমার কইলাম যে 1200 টাকা, 1200 টাকা পেকেট, 1200 টাকা 10 টাকা হইলে কত হয়? 10 টাকা হইলে তোমার হিসেবে বললো দিবা না, না 5000 টাকা দিবা না, না আমার মালই তো আমার 10 টাকা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা একটা কেট আলু, লাল হল্যান্ড আলু থেকে কেট বের করেছে, 12 টাকা কেজি কৃষক দাম কেটে দিয়েছে, এর নিচে উনি দেবেন না, তার মানে 600 টাকা 50 কেজি ক্যাট আলুর বাজার মূল্য। নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের অন্যতম সেরা পাইকারি সবজির বাজার পালাকাটা কৃষক বাজারে। আর এখানকার বাজারকে সেরা বলা হয় এই কারণেই, এখানে প্রতিদিন দিনে দুবেলা পাইকারি সবজি, আলু থেকে বিভিন্ন ধরনের সবজি পাইকারি দরে বিক্রয় করা হয়। তাছাড়া প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং রাজ্য আসাম, বিহার, মেঘালয়, শিলং থেকেও পাইকাররা আসে। ঠিক তেমনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ব্যবসায়ীরা এখান থেকে সবজি ক্রয় করতে আসে। আর এখানকার বাজার দর আপনার জানা থাকলে সমগ্র উত্তরবঙ্গের আলুর বাজার দর আপনার জানা হয়ে যাবে। আর আপনারা চাইলে এখান থেকে সবজি ক্রয় করে অন্যত্র ব্যবসা করতে পারেন। আর তাই আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই প্রতিবেদনের মাধ্যমে আজ তুলে ধরছি কৃষক ব্যবসায়ীদের কাছে সরাসরি রেডি আলু আজ কত দরে বিক্রয় করছে, আলুর ব্যাপারীরা আজ কৃষকদের কাছ থেকে কত দরে আলু ক্রয় করছে এবং কোথায় কোথায় আলু রপ্তানি করছে, ভবিষ্যৎ আলুর বাজার দর কী হতে পারে, উত্তরবঙ্গের কোল্ড স্টোর কবে থেকে খুলবে। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। শহর থেকে গ্রামে আলু চাষি ও আলু ব্যবসায়ীদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য দিনের আলুর বাজার খবরাখবর জানতে, এবং পাশে থাকা বেল নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দিবেন, তাতে কী হবে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা ও আকাঙ্ক্ষা রেখে শুরু করছি ভিডিওটা। বিক্রি হয়ে গেছে দাদা? হ্যাঁ। কত করে বিক্রি হলো? হ্যাঁ, 23 টাকা কেজি। এটা কি ভুটান 6 কিলো? হ্যাঁ। কোথায় বাড়ি আপনি? পশ্চিমফালাঘাট। এই পশ্চিমফালাঘাটা ঘরে কি আরও আলু আছে না শেষ? না শেষ। হ্যালো ভিউয়ার্স, তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন অটো চালক, ইনি নিজেই 23 টাকা কেজি ধরে এই আলুটা বিক্রয় করে দিয়েছে। কৃষক এখনও বাজারে আসেনি, আর টোটো চালক নিজেই বিক্রয় করে দিয়েছে। তো ব্যবসায়ী এখন আটানা কম দিতে চাচ্ছে, 22.5 টাকা কেজি দাম দিতে চাচ্ছে। তো যাই হোক দেখুন তো যাই হোক ব্যবসায়ী 23 টাকাই দাম দিচ্ছে, তবে আলুটা ঢালবে, ঢেলে দেখে নেবে আলু কেমন আছে, ভালো আছে নাকি, যাই হোক সেটা তার রুলসের মধ্যে পড়ে, আলু দেখে নেওয়ার অধিকার তার আছে। 23 টাকা কেজি মানে 2,30,000 টাকা গাড়ি এত দাম, তাই ভালো করে দেখে দিচ্ছে। আলু লাটে যদি একবার ধরলো, না ধরলে আর নাই, ধরতেই পারে না। বিক্রি হয়ে গেছে? কোথায় বাড়ি আপনার? এই মরাডাঙ্গা। আচ্ছা, মরাডাঙ্গা এখন আলু কেমন আছে? কম। হ্যালো ভিউয়ার্স, তো বাজারে আলুর চাহিদা ব্যাপক, আর যার কারণে কৃষককে বাজারে আসতেই হচ্ছে না, ফোনের মাধ্যমেই আলু বিক্রয় হয়ে যাচ্ছে। তো চলুন এবারে একজন আলুর ব্যাপারীর সঙ্গে কথা বলা যাক। দাদা নমস্কার। নমস্কার, আপনার নামটা যদি একটু বলেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। হ্যাঁ, সীতেশ্বর বর্মন। সীতেশ্বর বর্মন, আর বাড়ি কোথায় আপনার? রামধানী। আপনি তো একজন ব্যবসায়ী না কৃষক? ফড়িয়া। আচ্ছা, সেই বলেন আমার। আচ্ছা আচ্ছা, মিডিলম্যান যাকে বলে, মিডিলম্যান ব্যাপারী, আলুর ব্যাপারী। তো আলুর সঙ্গেই তো যুক্ত না? তো আজকে আপনারা এই জ্যোতি আলু কত করে কৃষকদের কাছ থেকে সরাসরি কিনছেন? আজকে তা মনে রাখো মোটামুটি দানা যদি ভালো হয়, হ্যাঁ দুই দিকের বাজারে দেখতে লাগে, তো মিডিয়াম দানা যদি হয় ধরো 1700-1750 টাকা কিনতেছি। জ্যোতি জ্যোতি মাল মিডিয়াম দানা, মিডিয়ামটা
আর যদি দানাটা উঁচা হয় তাহলে ধরে রাখো 1810-1820 টাকা কিনে নিচ্ছি, মানে মানে ভালো একদম। হ্যাঁ মোটামুটি স্পেশাল যেটা আর কি, হ্যাঁ 1810 টাকা কুইন্টাল, এটা মানে কৃষকের কৃষকের বাজারে এটা। আর লাল যেটা আমাদের উত্তরবঙ্গে লাল হল্যান্ড আলু যেটা চলে, হল্যান্ড যেহেতু দানা সবগুলোই দানার উপর হয়। হ্যাঁ হ্যাঁ দানার উপর, যদি দানাটা ভালো হয় ধরে রাখো 2 লাখ টাকা অবধি নেওয়া যায়। 2 লাখ টাকা মানে উঁচা দানা, মিডিয়াম হবে, মিডিয়াম দাম হবে। আচ্ছা ধরো 1,70,000-80,000 লাল লাল মানে মিডিয়ামটা। আর উঁচা যেটা আছে উঁচা দানাটা আপনার 2 লাখ টাকা বিক্রি হচ্ছে আপাতত, যে আলু ক্রয় করছেন কৃষকের কাছ থেকে, এই আলু রপ্তানি কোথায় হচ্ছে এখন? দেখেন আমরা তো মিডিল ম্যান, আমরা মালটা কেনার পর হয় আগরতলা আসাম পার্টিকে ডাকে, তা না হলে আমরা দেখি যে এই মালটা কোথায় পাঠানো যাবে, তাহলে কলকাতা পাঠায় যায়। কলকাতার মধ্যে 2-3টা কোয়ালিটি যায়, একটা হচ্ছে ডালা কোয়ালিটি, ডালা মানে বড় দানাটা, বড় দানাটা হলে 90 পয়সা বেশি পাই, ওইখানে বাইর করে দিয়ে ক্যাটটা বেশি করে বাইর করে দিই, ওটাকে ডালা বলি। তাতে কি হয় যেটা বাইর হয়ে গেলো ওটা মিডিয়াম দানার গাড়িতে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এইভাবেই বিক্রি হয়। আলুর বাজারটা এক এক জনের এক এক রকম কোয়ালিটি চায়, তো ওই হিসেবেই দিই। তাহলে আপাতত আপনার কথা অনুযায়ী মানে আসাম আগরতলা এসবই যাচ্ছে আর কি? হ্যাঁ এসবই যাচ্ছে। আর বিহারে যাচ্ছে না? বিহারে যাচ্ছে মিডিয়াম দানা, মিডিয়াম দানাটা বিহারে যাচ্ছে। স্টোর তো আমাদের উত্তরবঙ্গে এখনো খোলা শুরু হয়নি, আমি শুনলাম খুলছে কিন্তু বাস্তবটা এখনো দেখি নাই। আচ্ছা আচ্ছা, শোনা কথা এটা। হ্যাঁ প্রথমে একটা আভাস আসছিল যে 1 তারিখ থেকে খুলবে আর কি, ইদানিং অনেকে বলছে যে 10 তারিখের পর থেকে খুলবে আর কি, সম্পূর্ণভাবে খোলার চলবে। আবার এখানে একটা কথা আছে, মুর্শিদাবাদ মালদার ওই সাইডে লেবার গুলো বেশিরভাগ স্টোরে থাকে, তো ওইদিকে ভোট না দেওয়া অব্দি তো আইসা খুলবে না, আসবে না লেবার, আসবে ওই ভোটটা দেওয়ার পরেই আসবে। ও মানে তৃতীয় দফার ভোট যেটা, এই ভোট পার হলে হয়তো পরে আসবে আর কি। তো কি মনে হচ্ছে আগামী দিনে স্টোর খুললে আলুর বাজারটা কি দাঁড়াবে? এই আলুর বাজার সম্বন্ধে কেউই পণ্ডিত না, টোটাল তো হচ্ছে ওয়েদারের মায়ের। হ্যাঁ যদি মনে করেন যে বন্যা হয়ে গেল সবজি মায়ের খায়, তবে আলুর বাজারটা টিকে থাকবে। সবজি যদি মায়ের না হয় আলুর বাজার যেমন আছে ওইভাবেই চলবে, চলতেই থাকবে। বৃষ্টি তো এখন সম্ভাবনা সেরকম নেই, হলেও ওই 2-3 ঘন্টা বৃষ্টি হবে। হ্যাঁ বন্যার তো আর এখন পরিস্থিতি নেই। তো স্টোরে এবছর এমনিতেই আলুর তো উৎপাদন কম, তো সেই অনুপাতে আপনার কি মনে হয় বাজারটা কি কি দেখাবে? আলুর বাজার এটা অ্যাকচুয়ালি ডিমান্ডের উপর নির্ভর হয়। যেমন উত্তরপ্রদেশে মায়ের দেয় আসাম ডাকে, উত্তরপ্রদেশে শুনছি যে আলুর চাষ কম আছে, আসামের বাজারটা ভালো থাকতে লাগে। আসামের ভালো থাকলে আমাদের উত্তরবঙ্গের আলুর চাষ পয়সা পাবে, একদম তাই না? আর যেগুলো কলকাতা তো যাচ্ছি, কলকাতায় যদি দেখি যে ওইদিকে স্টোরের মধ্যে এই কলকাতায় যে মালটা হচ্ছে দানাটা মিডিয়াম হচ্ছে, বড় দানাটা ডিমান্ড আছে, দুই দিক থেকে যখন টান দিবে বড় দানা অটোমেটিক বাজারটা থাকবে। তো যদি কোনো কৃষক কিংবা ব্যবসায়ী আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, যোগাযোগ করতে চায় আলু কেনার জন্য কিংবা বিক্রয়ের জন্য, একটু নাম্বারটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ 9832 হ্যাঁ 9696 3535 2020 9832-9635-20 তো এই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনি একটু যোগাযোগ রাখেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিশেষ দ্রব্য স্টোর এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।